بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا عبده ورسوله. أما بعد، فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরেকটু সুন্দর লাগবে যদি আরেকটু সকলে উচ্চ আওয়াজে পড়েন আরো ভালো লাগবে একসাথে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে মেরি উল مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میری دین دنیا مدینے میں ہے اللهم صل على محمد.
كلمة لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله لا إله لا إله إلا الله لا إله جل جل لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آل وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশি না আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হযরত হাফিজে কোরআন নামাজি মুত্তাকি জাকিরিন এক কথায় আমার নবীর উম্মত উম্মতি গণেরা এ দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে কত আদর করে কত শখ করে মাদ্রাসাটাকে নিজের মতো করে বড় করছিল আমিও বলেছিলাম বাপ তোমার উপরে আমার বিশ্বাস আছে তোমার যেটা ভালো লাগে করো একদিন গিয়ে হাজির হলো যে তিন তালা ঢালাই দেব কিছু টাকা লাগবে আমিও আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিনকে বললাম দেখো চাচাজি কি বলছে দু লক্ষ টাকা মনে হচ্ছে সম্ভবত একটা চেকও কেটে দেওয়া হলো আলা জানে সব মাথায় রাখি আল্লাহর হুকুম আজহারও সাথে ছিল আপনাদের এলাকার ছেলে প্রতিবারে মোটরসাইকেলে করে যায় সেবার আল্লাহর হুকুম ট্রেনে করে গেল মত তোমাকে ঠিক টেনে নিয়ে যাবে তুমি যত যাই তোমাকে ঠিক টাইমে ঠিক সময়ে তোমার হাজির হতে হবে যেভাবে তোমার আমার রব আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছে তো মানুষ অনেক কিছু সুখ শান্তির জন্য পেরেশানে থাকে দুটো সন্তান উপযুক্ত ছেলে তারা তাদের কারবার ব্যবসা বাণিজ্য আছে মুরব্বি বাপ বলে দিয়েছিল তোমরা কারবার টারবারলে থাকো মাদ্রাসাটাকে আমার ছেলে মনে করে এটাকে মানুষ করো আমি বলেছিলাম না আপনাদের ঘরে যে মাদ্রাসাকে নিজের ছেলে মনে করো উনি সেই ছেলে মনে করে মানুষ করতেন আপনারাও অনেকে আছেন মাদ্রাসাকে ভালোবেসে আসছেন আল্লাহ আপনাদেরও ভালোবাসাকে কবুল করে বুন আল্লাহুম্মা আমিন তো আমি বোঝাতে চাইছি এটা প্রতি বছর মাহফিল হচ্ছে
আমি অধম গুনাহগার আমি মাদ্রাসাটাকে আল্লাহ আমার হাতে করাচ্ছেন করছি একটা দিন মাহফিল হবে মাদ্রাসাও থাকবে একটা দিন কিন্তু আমিও থাকব না এখানে অন্য কেউ এসে ওয়াজ করবে আমার ওয়াজ করা হবে না কেন যেদিন আমার আল্লামাই ডেকে নেবে চলে যেতে হবে সবাইকে তা আল্লাহ আপনি যদি আমাদেরকে ডেকেই নেবেন তো এই ময়া দুনিয়ায় পাঠালেন কেন বাপের সঙ্গে ময়া মায়ের সঙ্গে ময়া সন্তানের ময়া স্ত্রীর ময়া স্বামীর ময়া ভালোবাসার মানুষদের সব ময়া এতে জড়িয়ে গেলাম তা যেতে তো বড় কষ্ট হবে আল্লাহ পাঠালেন কেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পাঠিয়েছি কিছুদিনের মেহমান করে শুধুমাত্র একটা পরীক্ষা নেব তোমাদের কাছে সন্তান দেব স্ত্রী দেব স্বামী দেব বাপ মা দেব সব দেব ধন দৌলত দেব পদ দেব ক্ষমতা দেব দিয়ে আমি পরীক্ষা নেব তোমাদের কাছে সবকিছুটা আগে না আমি তোমাদের রব আল্লাহ আমি আগে এরকম পরীক্ষা আমি আল্লাহ নেব এই পরীক্ষা যদি তোমরা সবকিছু ছেড়ে দিয়ে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান সবকিছুর উপরে যদি আমার জন্যই ভালোবাসা করো আমার জন্যই দুশ্মনী করো আমার জন্যই আত্মীয়তা করো আমার জন্যই বিচ্ছেদ হও তাহলে আমি আল্লাহ তোমাকে ঈমানের স্বাদ চাকাবো এবং প্রকৃত ঈমানের মজা তুমি পাবে এবং তোমার জন্য আমার চির শান্তির মেহমান খানা তৈরি আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সব কত মানুষ আমার মুজাদ্দিদ জামান তিনি বাংলার মানুষের জন্য কত কি করেছে আল্লাহর হাওয়ালায় চলে গেছে পাঁচ হুজুর আল্লাহর হাওয়ালায় চলে গেছে আমার বড় চাচা যান সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর আমার বড় চাচা যান কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর সব চলে যাচ্ছে আপনাদেরও গ্রামে দেখুন কত এসেছে কত চলে গেছে কেউ ঘাটাঘাটি করেনি যা ছিল ঠিক ছিল ও যা ছিল ঠিক ছিল এই জ্ঞান জ্ঞান করছে তো এবারে কথা বুঝছে সব চলে যেতে আগের মতো করে দেন হতিব তাহলে আল্লাহ যে জন্য পাঠিয়েছে যে আমি তোমাদেরকে টেস্ট লিখছি পরীক্ষা লিখছি এই ময়া জাল এই ময়ার জায়গা শরীরের মধ্যে রু থেকে যায় রুও বেরোতে চায় না শরীরের ময়ায় আজকের দিনও দেখলাম ছেলেগুলো কাঁদছে বাপের জন্য ময়া ভালোবাসা আমি তো তার সাথে আমার দূর দূর কোনো সম্পর্ক নেই রক্তের হোক আত্মীয়তা হোক কোনো সম্পর্ক নেই কিন্তু তার কবরের কাছে দাঁড়িয়ে আমারও চোখ দিয়ে পানি বেরিয়ে গেল হারে লোকটা আমাকে যখনই দেখতো বাবু কেমন আছেন বাবু এটা করব বাবু ওটা করব আপনি যেটা বলবেন সেটা নরম নরম করে আদরের সঙ্গে কথা বলতো আর যদি বসে থাকতো সেখানেও বসে থাকতো বলতো বাবু এটা করব ওটা করব নাই এই যে আল্লাহ আপনাদের নিয়ে এসেছে গতবার হয়তো অনেক এসেছিল তারা এবার হয়তো আসতে পারে এই সময়টার মূল্য দেন গুরুত্ব দেন চায়ের দোকানে হাটে বাজারে ঘুরে ঘুরে সময় নষ্ট করে লাভ নাই আপনাদের এলাকায় বাজার বসে না বসে নেই হ্যাঁ কিছু মানুষ মাহফিলকে কেন্দ্র করে দোকান দিয়েছে ছেলেরা একটু চা বিস্কুট মিষ্টি টিষ্টি খাবে ঠিক আছে বিকাল থেকে শুরু হয়েছে চলছে আবার জলসার পরেও হবে কিন্তু যে সময়টা আপনাদের কাছে আপনার পীরের আউলাদরা আলোচনা করে আমার আব্বাজান হুজুর আসবে এই সময়গুলো কি গুরুত্ব দেন কেননা এটা হলো জান্নাতের একটা বাগান জোরে বলুন সুবহানাল্লাহ চলে যেতে হবে সবাইকে আহ আল্লাহ পরীক্ষা নিয়েছেন আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা নিয়েছেন চল্লিশ নব্বই বছর পার হয়ে যাবার পর আল্লাহ একটা সন্তান দিয়েছে 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 তো চাঁদ দিয়েছে চাঁদও হার মেনে যাবে এত সুন্দর দেখতে একদিন আল্লাহ তেনাকে পরীক্ষা নিলেন যাও তোমার বাচ্চাকে আমার রাহে কুরবানি করো বাপ
এক পা পিছপা হয় না এক পা পিছপা হয় না কুরবানি করার জন্য বাচ্চাকে নিয়ে চলে গেল অনেক বড় কথা সবই জানেন গলায় ছুরি চালিয়েও দিয়েছে রক্ত ফিচকিরি দিয়ে বেরিয়েছে চোখটা খুলে দেখে চোখ বাঁধা ছিল অনেক বড় কথা সবই জানেন খুলে দেখে জবাই হয়েছে কিন্তু বাচ্চা নয় বাচ্চাকে আল্লাহ তুলে নিয়ে একটা দুম্বা জান্নাতি শুইয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আমার বন্ধু খলিল জোরে বলুন সুবহানাল্লাহ তুমি আমায় ভালোবাসো তুমি ভালোবাসো নিজের সবথেকে প্রিয় সম্পদ ভালোবাসার যিনি 90 বছর পর পেয়েছো কত দোয়া চেয়েছো ইব্রাহিম সেই বাচ্চাকে আমার রাহে কুরবানি করে দিয়েছো জবাই তো তুমি করে দিয়েছো আমি সরিয়ে দিয়েছি তোমার প্রেমে তুমি কামিয়াবি হয়ে গেছো এভাবে আল্লাহ যুগে 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 নবী আলাইহিস সালামদের পরীক্ষা নিয়েছে ঠিক এইভাবে আল্লাহ একজন মহিলা মা সত্তা ফেরাউনের আমলে মুসা নবীর কথায় এক আল্লাহকে মেনে এক আল্লাহকে মেনে মুসা নবীর কলেমা পড়েছিল একদিন ফেরাউনের মেয়ের মাথা আছড়াচ্ছে হাতের কাঁপুইটা পড়ে গেছে হাতের কাঁপুইটা পড়ে গেছে পরীক্ষা হচ্ছে দেখো বিসমিল্লাহ বলে তুলেছে ফেরাউনের মেয়ে শুনতে পেয়ে গেছে আব্বাকে যে বলছে আব্বা আপনার ঘরে থাকে আপনার খায় ফেরাউন রাজত্ব চালায় বাদশা ও আপনাকে খোদা বলে মানে না ও মুসা যে আল্লাহর প্রচার করছে সেই আল্লাহকে মানে পরীক্ষা শুরু হয়ে গেল ফেরাউন ডাক দিল মা সত্তা শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না এ মা সত্তা শুনলাম নাকি মুসা যিনি খোদা বলে মানে জিনাকে সেই খোদাকে তুমি মানো সত্য কথা বললে ফেরাউন জানি মেরে দেবে সত্য কথা বললে ফেরাউন হত্যা করে দেবে তথাপিও জানায় বড় মা সত্তা চিন্তা করলো আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে সত্য কথা বললে ফেরাউন জানি মেরে দিতে পারে মত একদিন একদিন হবে আল্লাহকে নারাজ করব না এর থেকে আমার মৃত্যুটা আগে ভালো হবে এ যুবকের আগা আমাজান মা সত্তাকে ফেরাউন জানার পরে বলল এ মা সত্তা তুমি কি বলছো বলো হযরতে মা সত্তা বলেছে ফেরাউন রে আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি যিনি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করছে আমাকে গরিব বানিয়ে পরীক্ষা করছে তোমার উচিত সে আল্লাহকে মেনে নেওয়া এরকম একটা টাইমে মা ও দাওয়াত দিতে মিস করছে না ভেবে দেখো আর আজকে আমরা সব ভয়ে কেমন পেয়ে যাচ্ছি মরে যাব মরে যাব মরে যাব আ মত থেকে বাঁচতে কেউ পারবে না মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না চেয়েছিল 150 বছর বাঁচব পৃথিবীর টপ টপ ডাক্তারকে পয়সা দিয়ে কিনে নিয়েছিল সবসময় সাথে ঘুরত মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা মুহূর্তে চেক হতো ঘরে সুতো না মেশিনের মধ্যে ভাইরাসটা ঢুকে যায় তার মধ্যে সুতো 50 বছর যেই পার করেছে একদিন রাত্রিরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে ডাক্তার সঙ্গে সঙ্গে রেডি রয়েছে সব হাজারো চেষ্টা করার পরও মাইকেল জ্যাকসনকে বাঁচাতে পারলো না শুনছেন তো কেউ বাঁচল না তুমি ফিরে আসো আমার দিকে আমাকে খোদা বলে মেনে নাও আমাকে আল্লাহ বলে মেনে নাও আমার দাসত্ব করো আমার দেখানো রাস্তা দিয়ে চলো আমি তোমাকে গোলামীর জিন্দেগি থেকে আজাদ
من ما قد من لاو حضرات ما سفر اكتن قد بل چلو ازالي فراؤن شنين الله باك پوری قرار خرار جنو غریب کرے اپنا خرار دربار چاکر کرے چه انتو منی رائع بے ای دنیا کر جنو چنوستائن آئے شبائی کے دن میں ایک دن چلی دیا بے او دیو اللہ جنو بلو لشا اللہ جنو دنیا چھنے دیوا اللہ جنو اتنو دا گورا اللہ جنو شب کی جو جے کن بے شیو بستی پرکا میر جندگی دا کامیا بھی ہوئے جا بے تی پیرا ان تمہا کے جانا اللہ تمہا کے راجب تو دیئے چھے تمہارو چیز پیشی بیشی کرے اللہ کے شرن کرا জালিম শুনল না জালিম মারল না জালিম আরো রেগে গিয়ে ক্ষমতার পাওয়ারে সৈন্যদেরকে বলল যাও বিরাট বড় কড়া জোগাড় করো ওই কড়াতে তেল দাও তলাতে আগুন জ্বালিয়ে দাও তেলটাকে টকবক করে ফুটাও সৈন্যরা তাই করল ফেরাউন সেই জায়গায় হাজির হয়ে আম্মা মা সাত্তাকে ডাক দিল সাথে তিনার তিনটি সন্তান ছিল তিনটিকে উদ্ধার করালো ভালো করে বুঝবে আমরা তো এখন আনন্দ করতে আছি আর রোজ প্যালেস্তাইনে হাজারো হাজারো বাচ্চা মা বোন মারা যাচ্ছে আল্লাহর প্রেমে সত্যের জন্য মসজিদে আকসার জন্য চলে যাচ্ছে আর আমরা আনন্দ ফুর্তি দিয়ে কাটাচ্ছি যুগ যুগ ধরে পরীক্ষা চলেছে আজও চলছে কালও চলবে এটা দুনিয়ার সিস্টেম আপনি যদি কামিয়াবি চান তাহলে আপনার উচিত হবে এই লোভ লালসা ছাড়া ছোট ছেলেটা কোলে রয়েছে ডান দিকে বড় ছেলে দাঁড়িয়ে আছে বাঁ দিকে মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে ফেরাউন জালিম শাসক বলতে লেগেছে এ মা সত্তারে এখনো সময় আছে মুসাকে নবী বলা ছেড়ে দাও মুসা যে আল্লাহর পূজা করে যেতে নাকি ছেড়ে দাও আমাকে খোদা বলে মেনে নাও আম্মা ওই কঠিন মুহূর্তে টকবক করে গরম তেল ফুটতে লেগেছে এমন করে সেই জায়গায় দাঁড়িয়ে আম্মা ইমানের পরীক্ষা দিয়েছে কেননা আম্মা জানে চলে যেতে সবাইকে একদিন না একদিন হবে হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে আল্লাহ যদি আমাকে এই গরম তেলের মাধ্যম দিয়ে মৃত্যু দেয় এ থেকে বাঁচার আমার কোনো উপায় না কিন্তু আল্লাহকে ভালোবেসে আমি যদি ইমানকে বাঁচিয়ে নিজের পায়ে মজবুত করে দাঁড়িয়ে যেতে পারি আমার দয়াময় আল্লাহ আমার আখেরাতের প্রতিটা মঞ্জিল কামিয়াবি করে দেবে এই জন্য আম্মা ওই রকম একটা জায়গাতে পা কাঁপল না আম্মা জবান দিয়ে একটাই কথা বলতে লেগেছে এ ফেরাউন শোনো শোনো ক্ষমতার জোরে তুমি আমাকে জুলুম করছো ক্ষমতার জোরে তুমি আমাদেরকে হত্যা করতে পারো কিন্তু মাসাদার হৃদয়ে আল্লাহ রয়েছে ওই জায়গা থেকে পৃথিবীর কোন ক্ষমতা আল্লাহ পার করতে পারবে না আরো জোরে বলুন সুবহান প্রেম দেখুন একজন মহিলা আমাদের আছে আমরা তো সামান্য টাকায় বিক্রি হয়ে যাচ্ছি কি গো কথাটা কি ভুল বললাম সামান্য সামান্য জিনিসে এই যে ভয় দেখানো হচ্ছে সেখানে লাখ লোকের মজমা সব এলাকার মানুষ জড়ো করে ফেরাও না আবার কেন যাতে করে নতুন করে আবার কেউ যদি খুব ভালো করে আওয়াজটা শুনবেন ভাই নতুন করে কেউ যদি আবার আমার বিরোধী হয় এই মাস আত্মার শাস্তি দেখে সে যেন ঘাবড়ে যায়
আজকেও দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু সন্ত্রাস মুসলমানদের দাড়ি ধরে মারছে না আর ছাড়ছে কেন এটা ফেরাউনের স্টাইল যাতে করে বাকিগুলো সব ঘাবড়ে যায় পরিস্থিতি ভালো নয় মহল খারাপ বলে না বলে না আরে কবে ভালো হবে কথা বুঝছেন তো নাকি আলোচনা বুঝছেন তো এটা ঘাবড়াবার প্ল্যান মন দিয়ে শুনে এটা নতুন নয় যুগ যুগ ধরে হয়ে আসছে ফেরাউন শোনো তুমি সেই আল্লাহকে মেরে লাও যিনি জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনার কুদরতি হাতে মানুষের মৃত্যু রয়েছে তিনি ইচ্ছা করলে মানুষকে মৃত্যু দেন তিনি মানুষকে হায়াত দেন যিনি জমিন আসমান কায়না সৃষ্টি করেছে আল্লাহ তিনি তিনাকে মেনে না তিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি তোমাকে রাজত্ব দিয়েছে তিনি তোমাকে ক্ষমতা দিয়েছে এই তুমি আজ চিরস্থায়ী কেন নয় তিনাকে মেনে নাও এই কথা না শোনার সাথে সাথে সৈন্যদেরকে জানিয়ে দিল মাসাত্তার বড় ছেলেটাকে নিয়ে আগুনে ফেলে দাও হযরতে মাসাত্তা হুজুরে হাতের কাছে টেনে নিয়ে বড় ছেলেটাকে টেনতে টানতে নিয়ে গিয়ে গরম করা তেলেতে টকমক করে ফুটছে তুলে নিয়ে যে বাচ্চাটাকে ফেলে দিল ভেবে দেখেন আপনার বাচ্চাকে যদি আপনার সামনে গরম তেলে নিয়ে যায় আপনি কখন ইমান কি বাঁচাতে পারবে আপনি কি রসুলের উপরে মহব্বত রাখতে পারবে আপনি কি আল্লাহর উপরে মহব্বত রাখতে পারবে কুরবান যাক আম্মা মা সত্তার কদমে আমি আব্বা আমার বাপ মা জান কুরবান যা এ যুবকেরা আম্মার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আসমানে দিয়ে তাকিয়ে বলে আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নিতে লেগেছেন আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে সবর দেন আল্লাহ দশ মাস দশ দিন ধরে যে বাচ্চাটাকে মায়ের পেটে ধরে রেখেছিল আল্লাহ সেই বাচ্চার কিছুকে সামনে গরম তেলেতে বুড়তে লেগেছে বাচ্চা এদিকে মা 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 করে ডাকতে লেগেছে আম্মা আপনি বাঁচান আম্মা আপনি দেখেন এইভাবে বলতে লেগেছে আর মা সত্তা বলে বাবা ছেলে সবল করো বাবা আল্লাহ কাছে তুমি ফিরে যাবে বাবা সবল করো বাবা চিন্তা করো না বাবা আল্লাহ বসে রাখো বাবা এইভাবে মা বুঝাতে লেগেছে মায়ের চোখে সামনে বড় ছেলেটাকে আগুনে ফেলে দিল এমন